হ্যালো প্রিয় দর্শক, তো তোমরা দেখতে পাচ্ছ সুপ্রিম মেডিসিন চ্যানেল। তো প্রিয় দর্শক, আজকে তোমাদেরকে বলবো বেটনোবেট ক্রিমটা সম্পর্কে, বেটনোবেট স্কিন ক্রিমটা সম্পর্কে আজকে তোমাদেরকে এ টু জেড খোলামেলাভাবে বলবো যে এটা কিসের ক্রিম, এটা কিসের জন্য ইউজ করতে পারবেন, এটা কিসের ভালো কাজ করে, এবং এটা কখন কিভাবে ইউজ করতে পারবেন, এটার প্রাইস কত আছে, এই বেটনোবেট ক্রিমটা কোথায় পাবেন, এটা কতটুকু একটা ভালো ক্রিম, এটা কিসের ক্রিম, এটা কিসের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আজকে এই বেটনোবেট স্কিন ক্রিমটা সম্পর্কে এ টু জেড খোলামেলাভাবে তোমাদেরকে জানিয়ে দিব, এ টু জেড খোলামেলাভাবে রিভিউ করব। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করব। আর আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি এখন একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সদস্য হয়ে যাও প্রতিদিন মেডিসিন সম্পর্কে জানার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আমি বলবো যে এই বেটনোবেট স্কিন ক্রিমটা কত গ্রামের ক্রিমটা হয় এবং এটা প্রাইস কত আছে। তো এটা 20 গ্রামের ক্রিমটা হয়, 20 গ্রামের ক্রিমটার দাম মাত্র 18.79 টাকা। তো 18.79 টাকা দিয়ে 20 গ্রামের বেটনোবেট স্কিন ক্রিমটা পেয়ে যাবে। আর এটা সমস্ত মেডিকেলে, সমস্ত ফার্মেসিতে বা সমস্ত ওষুধের দোকানে এই বেটনোবেট স্কিন ক্রিমটা পেয়ে যাবে। আর এটা জিএসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড ম্যানুফ্যাকচার করে, খুবই একটা ইন্ডিয়ান বেস্ট কোম্পানি, খুবই বড় একটা কোম্পানি। তো এটা কিসের ক্ষেত্রে ইউজ করতে পারবেন, এটা কিসের ক্রিম, এটা কিসের ভালো কাজ করে, এবং এটা কখন কীভাবে ইউজ করতে লাগবে সেটা সম্পর্কে এখন আমি বলবো। তো এই বেটনোবেট স্কিন ক্রিমটা হলো এক ক্ষেত্রে এটা স্কিনে ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, এটা স্কিনে ফাঙ্গাল ইনফেকশনের ক্রিম। তো স্কিনে ফাঙ্গাল ইনফেকশন বলতে কী কী বোঝা সেটা আমি বলবো। তো আপনাদের শরীরে যদি অ্যালার্জির প্রবলেম থাকে, দাঁত ধাঁধা একজিমা চুলকানি থাকে, এবং কি আপনাদের অ্যালার্জির প্রবলেমের জন্য লাল লাল ছোপ ছোপ হয়ে যায় অনেক অনেক সময় স্কিনে, তো সেটা যে কোনো জায়গায় হতে পারে, আপনাদের মুখে হোক না কেন, আপনাদের হাতে হোক না কেন, পায়ে হোক না কেন, দাঁত ধাঁধা চুলকানি এবং কি অ্যালার্জির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এবং কি লাল লাল ছোপ ছোপ হয়ে গেলে স্কিনে অনেক সময় দেখা যায় লাল লাল ছোপ ছোপ হয়ে যায়, ব্যাকটেরিয়া আক্রমণ করে স্কিনে, তো সেই ক্ষেত্রে এই বেটনোবেট ক্রিমটা ব্যবহার করতে পারবেন। এটা স্কিনে ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, দাঁত ধাঁধা চুলকানি এবং কি অ্যালার্জির প্রবলেমের ক্ষেত্রে স্কিনে লাল লাল ছোপ ছোপ হয়ে গেছে সেটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। খুবই ভালো কাজে আসবে, খুবই ভালো এই ক্রিমটা এই স্কিনে ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে ইউজ করলে পরে খুবই ভালো রেজাল্ট আসবে এই বেটনোবেট স্কিন ক্রিমটা ব্যবহার করলে পরে। তো এটা স্কিনে ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রেই ক্রিমটা, এটা স্কিনে ফাঙ্গাল ইনফেকশনের ক্রিম, তো এটা অবশ্যই ইউজ করে দেখতে পারেন, আপনাদের আশা করি উপকার আসবে এই বেটনোবেট স্কিন ক্রিমটা, খুবই ভালো একটা ক্রিম। তো এটা কখন কীভাবে ইউজ করতে লাগবে সেটা আমি এখন বলবো যে কখন কীভাবে ইউজ করতে পারবেন। তো এটা দিনে 2 বার ব্যবহার করতে পারবেন যে কোনো টাইমে, তো যে কোনো টাইমে দিনে 2 বার ব্যবহার করবেন, অল্প অল্প করে নেবেন, এটা বেশি পরিমাণে নেওয়ার দরকার নেই, এটা হালকা করে লাগাবেন, নাহলে আপনাদের যে জায়গাটা লাগাবেন সেই জায়গাটা চামড়া পাতলা হয়ে যেতে পারে। তো এটা হালকা পরিমাণে নেবেন, হালকা পরিমাণে নিয়ে আপনাদের যেখানে সমস্যা হয়েছে সেই জায়গাটা অল্প করে লাগিয়ে দিবেন, দিনে 2 বার লাগাতে পারবেন যে কোনো টাইমে। তো এটা অল্প করে লাগাবেন এই বেটনোবেট স্কিন ক্রিমটা। তো আশা করি এই বেটনোবেট স্কিন ক্রিমটা ব্যবহার করলে পরে আপনাদের উপকার আসবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল, ভিডিওটা ভালো লাগলে